সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক তালেবান শাসনের এক মাসে আফগানিস্তানের দশ পরিবর্তন কাবুল বিমানবন্দরে হামলাকারী গ্রেফতার হয়েছিল ভারতে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম আফগানিস্তানে ভয়াবহ শক্তিশালী বিস্ফোরণ ঐতিহাসিক বালাহিসার কেল্লা ধ্বংস করল তালেবান ইসরায়েলের নয়া ফুন্দি ইয়েমেনের দ্বীপগুলোতে গোয়েন্দাদের অবস্থান আফগান ইস্যু সমন্বয় জোরদারে একমত হল ইরান চীন পাকিস্তান ও রাশিয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের এক মাস হয়ে গেছে তবে তালেবান ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেনি এবং তালেবানের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত অব্যাহত রয়েছে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আর আগের মতো নেই বাস্তবতার প্রয়োজনে নিজেদের বদলে ফেলেছে দীর্ঘ বিশ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবানরা নিজেদের বদলে যাওয়ার কথা বলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা করছে মানবাধিকার নারী অধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা সবার অংশগ্রহণের সরকার সহ অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে চলেছে তারা কিন্তু তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা দেখে মনে হচ্ছে না যে তারা খুব একটা বদলেছে তবে তালেবানরা না বদলালেও তারা ক্ষমতায় আসার পর আফগানিস্তানের অনেক কিছুই বদলে গেছে এমন দশটি পরিবর্তন জেনে নেওয়া যাক সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা তালেবানরা রেডিও স্টেশনগুলোতে গান বাজানোর বিরুদ্ধে আদেশ জারি করেছে সে আদেশের পর থেকে রেডিও স্টেশনগুলোতে কেবলমাত্র তাদের ইসলামী দেশাত্মবোধক সংগীত বাজানো হচ্ছে এছাড়া গণসম্মুখেও গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে পানশিরের পতন অবশেষে অজয় পানশির প্রদেশের পতন ঘটেছে তালেবানের হাতে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিন্তু পরে পাকিস্তানের সহায়তায় এই অজয় আফগান প্রদেশ দখল করতে পেরেছে তালেবান সন্ত্রাসী তালিকায় থাকারা সরকারে তালেবান সরকারে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকারও রয়েছেন নারীর অধিকার নারীদের কর্মক্ষেত্রে যেতে বাধা দেওয়া হচ্ছে তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারীদেরকে মারধর করা হয়েছে নারীদের সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে ছেলেদের জন্য চারশো খেলার অনুমোদন দেওয়া হলেও নারীদের কোনো খেলার অনুমোদন দেওয়া হয়নি ক্রিকেট ফুটবল সব কিছুতে নারীদের নিষিদ্ধ করা হয়েছে নারীদের হাই স্কুলও এখনও খোলা হয়নি রাজনীতিতে নেই নারীরা তালেবান ঘোষিত মন্ত্রিসভায় কোনো নারী নেই সব রয়েছেন পুরুষজন তাদের মতে নারীরা শুধু স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করতে পারবেন তবে নারীরা মন্ত্রী এমপি বা বড় কর্মকর্তা হতে পারবেন না সাংস্কৃতিক ক্রিয়াকলাপ কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল তখনই অনুমোদন পাবে যদি তা ইসলামী সরিয়া আইনে বৈধ হয় জিন্স প্যান্ট পরায় বাধা দেওয়া হচ্ছে বিউটি পার্লারের বাইরের ছবিগুলো কালি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সাংবাদিক অধিকার সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন এমনকি তাদের মধ্যে কয়েকজনকে হত্যাও করা হয়েছে অর্থনীতি খরা ও দুর্ভিক্ষ এবং মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে তালেবানরা নগদ অর্থ সংকটে রয়েছে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে এই মাসের শেষের দিকে খাবার শেষ হয়ে যেতে পারে এর ফলে অন্তত দেড় কোটি মানুষ অনাহারে মরার ঝুঁকিতে রয়েছে বিক্ষোভ নিষিদ্ধ বিক্ষোভকারীদের দেখলেই তালেবানরা বাতাসে গুলি ছড়ে এবং প্রতিবাদকারীদের মারধর করে তালেবানরা বলেছে সরকারের অনুমতি ছাড়া কোনো বিক্ষোভ করা যাবে না তালেবান আরও বলেছে বিক্ষোভের বিবরণ সরকারের সাথে শেয়ার করতে হবে অভিবাসী সংকট তালেবানের ক্ষমতা দখলের ফলে একটি বড় অভিবাসী সংকট দেখা দিয়েছে তালেবানদের ভয়ে আফগান জনগণ বিপুল সংখ্যায় দেশ ছাড়ার চেষ্টা করছে এবং এর ফলে একটি বিশাল আফগান অভিবাসী সংকট দেখা দিতে পারে তালেবানরা তাদের কঠোর পন্থা না বদলালেও তাদের অধীনে আগের সরকারের মতো ব্যাপক ঘুষ দুর্নীতি নেই বিবিসির এক প্রতিবেদনে তালেবানদের ঘুষ দুর্নীতি না করার বিষয়টি উঠে এসেছে কাবুল বিমানবন্দরে হামলাকারী গ্রেফতার হয়েছিল ভারতে গত ছাব্বিশ আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলাকারী পাঁচ বছর আগে ভারতে গ্রেফতার হয়েছিল সম্প্রতি এমনই দাবি করেছে আইএস বা খোরাসান জঙ্গি গোষ্ঠী এই দাবির পরে ভারতের স্নায়ুচাপ বেড়ে গেছে গত ছাব্বিশ আগস্ট কাবুলের হামিদ কার্যে বিমানবন্দরের বাইরে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে বিমানবন্দরের বাইরে তখন হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছিলেন আমেরিকা উদ্ধারকার চালানোর সময় ওই দিন পরপর তিনটি বিস্ফোরণ ঘটে তাতে আমেরিকার তেরো জন সেনাসহ নিহত হয়েছিলেন একশো জন সেই আত্মঘাতী হামলার হোতা আব্দুর রহমান আল লগরি পাঁচ বছর আগে দিল্লিতে গ্রেফতার হয়েছিল বলে দাবি করছে ইসলামিক স্টেটের আফগান শাখা আইএস দাবি করেছে সেই সময় দিল্লিতে বড়সড় হামলার জন্য তাকে পাঠানো হয়েছিল কিন্তু তার আগে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার হয় আব্দুর রহমান বেশ কিছু সময় জেলবন্দি ছিল সে ছাড়া পর পরে আফগানিস্তানে পালিয়ে যায় তাদের মুখপাত্র এমনই দাবি করেছে আইএসকে এসব দেখে ধারণা করা হচ্ছে এবার ভারতের দিকে নজর ঘোরাতে শুরু করেছে আইএসকে দু থেকে তারা পরপর কয়েক দফায় প্রচার পুস্তিকা বের করেছে তার মধ্যে একটি সংখ্যায় দিল্লির ঘটনার কথা উল্লেখ করেছে তারা এই প্রচার পুস্তিকা প্রকাশের পরই আইএসকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কাশ্মীরি দম্পতি জাহানজেব সামি এবং হিন্দা বসির বেগকে গ্রেফতার করে দিল্লি পুলিশ পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয় ভারতের গোয়েন্দা সূত্রের খবর আইএসকের প্রচার পুস্তিকার সঙ্গে জড়িত সন্দেহে ভারত জুড়ে বেশ কয়েকটি জায়গা থেকে বারো জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ভারত নিয়ে আইএসকে সরব হওয়ায় ধারণা করা হচ্ছে এই জঙ্গি গোষ্ঠী ক্রমে ভারতেও সক্রিয় হতে যাচ্ছে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম আফগানিস্তানে ভয়াবহ শক্তিশালী বিস্ফোরণ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদে শনিবার অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে তালেবানের বরাদ দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানা গেছে আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান সদস্য জানান বিস্ফোরণের শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দুইজন নিহত ও অন্তত বিশজন আহত হওয়ার খবর পেয়েছি টহল গাড়িকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি তিনি আরও বলেন বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে ঐতিহাসিক বালাহিসার কেল্লা ধ্বংস করল তালেবান আফগানিস্তানের হেলমান্ত প্রদেশের একটি ঐতিহাসিক কেল্লা ধ্বংস করার অভিযোগ উঠাচ্ছে তালেবানের বিরুদ্ধে স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে বালাহিসার নামে একশো বছরের পুরনো ওই কেল্লা হেলমান প্রদেশের গিরিশক শহরে অবস্থিত প্রাচীন কারাগার হিসেবে ব্যবহৃত ওই ঐতিহাসিক কেল্লা যুবরাজ হাবিবল্লা শাসনামলে সর্দার খান সংস্কার করেন এছাড়া তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের বিভিন্ন মূল্যবান প্রাচীন নষ্ট করারও অভিযোগ রয়েছে ধর্মীয়ভাবে রক্ষণশীল হিসেবে পরিচিত তালেবান মানুষ সহ যে কোনো জীবন্ত কিছুর ছবি ও মূর্তিকে নিষিদ্ধ মনে করে তাই মাসখানেক আগে তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুল জাদুঘরে রাখা প্রায় আশি হাজার প্রাচীন নিদর্শন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জাদুঘরের পরিচালক মোহাম্মদ ফাহিম রাহিমি জানিয়েছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন অনেক আফগান নাগরিক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা কয়েক বছর ধরে হেলমান দখলের জন্য সহিংস লড়াই চালিয়ে আসছে তালেবান তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক সহ সিনিয়র সাংবাদিক ইলিয়াস তালিকে হত্যার অভিযোগ রয়েছে ইসরায়েলের নয়া ফন্দি ইয়েমেনের দ্বীপগুলোতে গোয়েন্দাদের অবস্থান তেহরানে নিযুক্ত ইয়েমেনের হাউসি সরকার রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আল দাইলামি বলেছেন ইয়েমেনের ভূমিতে ইসরায়েলেরা অবস্থান করছে বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়েমেনি দ্বীপগুলোতে ইসরায়েলি গোয়েন্দাদের আনাগোনা বেড়েছে সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে এক সাক্ষাৎকারে ইব্রাহিম মোহাম্মদ আল দাইলামি বলেন ইসরায়েলিরা ইয়েমেনের আরব সাগরস্থ হানিস মায়ুন ও সুকোচ্্র নামের দ্বীপগুলোতে অবস্থান করছে তাদের এ ধরনের উপস্থিতি একসময় আর গোপন থাকবে না ইয়েমেনের ভূমিতে তাদের এই সামরিক অবস্থানের বিষয়ে এই আগ্রাসী শক্তিগুলোর কোনো ধরনের লজ্জা নেই এখন ইয়েমেন সরকারের প্রধান কাজই হচ্ছে দেশ থেকে বিদেশি সেনাদের বিতাড়িত করা যুক্তরাষ্ট্র ব্রিটেন সৌদি আরব আরব আমিরাত ও ইসরায়েল সহ সকল আগ্রাসী শক্তিকে বিতাড়িত করা হবে ইয়েমেনের হাউসি সরকারের রাষ্ট্রদূতের মতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের লাহজ প্রদেশের আল আনাদ বিমানঘাটি নিয়ন্ত্রণ করছে ইয়েমেনের মাহারা বিমানবন্দর নিয়ন্ত্রণ করেছে সৌদি আরব এছাড়া তিনি আরও দাবি করেছেন যে ওমান সীমান্তের কাছে মাহারা প্রদেশে ব্রিটেনের সামরিক উপস্থিতিও দেখা গেছে যদিও আরব আমিরাত সামরিকভাবে পরাজিত হচ্ছে তবুও তারা সুকোচ্্রাদ্বীপ হাদ্রামুদ প্রদেশের মোকাল্লা বিমানবন্দর এবং এডেন বিমানবন্দরে তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে সানাভিত্তিক ইয়েমেন সরকারের দাবি আরব আমিরাত সানাভিত্তিক ইয়েমেন সরকারের দাবি আরব আমিরাত সুকোত্রদ্বীপ ও বাবল মান্দেব প্রণালীতে সামরিক কার্যক্রম চালাচ্ছে এবং অবৈধভাবে ইসরায়েলিদের দ্বীপে প্রবেশ করতে দিচ্ছে আব্রাম একর চুক্তির পর ইসরায়েল ও আরব আমিরাত তাদের সম্পর্ক স্বাভাবিক করেছে এখন তারা পরস্পরের মিত্র এই দু দেশ সুকোচ্্রদীপে গোয়েন্দা ঘাঁটি নির্মাণে কাজ করে যাচ্ছেন এদিকে ইয়েমেনের হাউসি সরকারের গুরুত্বপূর্ণ নেতা আব্দুল মালিক আল হাউসি বলেন সৌদি আরব ও আরব আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোটের দেশগুলো গোপনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা করছে তারা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সৌদি আরবের শাসকরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে জোট করেছে আফগান ইস্যু সমন্বয় জোরদার একমত হল ইরান চীন পাকিস্তান ও রাশিয়া আফগানিস্তান ইস্যুতে নিজেদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ জোরদার করার জন্য একমত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়া চীন ও পাকিস্তান শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী সায়েদ রাসুল মুসাফি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরব পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে বসেন এবং এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছান তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন আফগান ইস্যুতে চার দেশের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় জোরদার করা খুবই জরুরি হয়ে পড়েছে এবং এই ইস্যুতে চার দেশেরই এক সুরে কথা বলা উচিত যাতে আফগানিস্তানের সরকার গঠন ও ক্ষমতার পালা বদলে গঠনমূলক ভূমিকা পালন করা যায় এজন্য তিনি পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন এর মধ্যে প্রথম প্রস্তাবে বলা হয়েছে আফগানিস্তানের পুনর্গঠনে ভূমিকা রাখার জন্য চার দেশের পক্ষ থেকে সম্মিলিতভাবে আহ্বান জানাতে হবে যাতে ওয়াশিংটন তার দায় দায়িত্ব পালনে আসে তিনি বলেন আফগানিস্তানের পুনর্গঠন জীবনমানের উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদান এবং অর্থের যোগান দেওয়ার দায়িত্ব আমেরিকার কাঁধে নিতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তার নিয়ং বিয়ং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উপগ্রহ থেকে তোলা ওই স্থাপনার নতুন ছবিতে উঠে এসেছে এমন তথ্য বৃহস্পতিবার এসব ছবি নিয়ে নিজের বিশ্লেষণ প্রকাশ করেন মার্কিন বিশেষজ্ঞ জেফ্রি লুইস মন্টারে মিডলবারি বাড়ি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে কাজ করেন জেফ্রি লুইস তিনি বলেন পিওংিয়ং হয়তো অস্ত্র বানানোর উপযোগী পারমাণবিক উপকরণের উৎপাদন বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নিয়েছে লুইস উল্লেখ করেন উত্তর কোরিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বর্তমান স্থাপনাটির পাশে সম্প্রসারণের জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে বলে প্রতীয়বান হচ্ছে পহেলা সেপ্টেম্বর তোলা ছবিতে খনন যন্ত্র বলে মনে হওয়া একটি যন্ত্র দেখা যাচ্ছে চোদ্দ সেপ্টেম্বর তোলা আরেকটি ছবিতে জায়গাটিকে ঘিরে দেওয়ার জন্য বানানো একটি দেয়াল দেখা যাচ্ছে তিনি বলেন নতুন ঘেরা জায়গায় যাতে প্রবেশ করা যায় তার জন্য মূল স্থাপনাটির পাশের প্যানেলগুলো সরিয়ে দেওয়া হয়েছে লুইস আরও বলেন স্থাপনাটির ভেতরে জায়গা বাড়ানোর জন্য অতীতেও সেখানে অনুরূপ নির্মাণ কাজ চালাতে দেখা গেছে জায়গা বাড়ানো হয়েছিল আরও বেশি সংখ্যায় সেন্ট্রি ফিউজ যাতে রাখা যায় তার জন্য এখন নতুন জায়গাতে হয়তো আরো এক হাজার সেন্টার ফিউজ রাখা সম্ভব হবে এর ফলে স্থাপনাটির অস্ত্রের জন্য উপযুক্ত ইউরেনিয়াম উৎপাদনের ক্ষমতা আরও পঁচিশ ভাগ বৃদ্ধি পেতে পারে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ